আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাইনা নেপাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আজকে একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা কিনা আমার ফ্যামিলি সবার খুবই পছন্দ আর আমারও খেতে খুব ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে মলা মাছের এমন একটি রেসিপি দেখাবো যেটাতে কিনা কোনো মশলা খুব একটা ব্যবহারও করা হয়নি, আবার খেতেও কিন্তু খুবই টেস্টি। আমরা কিন্তু প্রায় মলা মাছের চচ্চড়িটা খেয়ে থাকি, কিন্তু মলা মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আমার বিশ্বাস খেয়ে আপনি এই রেসিপিটা আর ভুল ভুলতেই পারবেন না, বারবার তৈরি করে খেতে চাইবেন। তবে চলুন ঝটপট আমরা এই রেসিপিটা দেখে নিব। আর এর জন্য আমাদের লাগবে যেটা আলু, আপনারা চাইলে কিন্তু এখানে বেগুনটাও ব্যবহার করতে পারেন, তবে আলুটা আমার কাছে বেশি ভালো লাগে। তাই আলুগুলোকে কুচু কুচু করে কেটে আমি এটাকে লবণ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে রাখছি, এতে করে আলুর ভেতর থেকে এক্সট্রা পানিটা ঝরে যাবে এবং আলুটা যখন ভাজি করা হবে তখন আলুটা একদম লম্বা লম্বা থাকবে। এরপরে আমি এখানে মলা মাছ বেশ কিছু পরিমাণে কেটে ধুয়ে নিয়েছি খুব ভালো মতো এবং পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। এবারে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এবং আদা রসুনের বাটা হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি, খুব বেশি না, অল্প একটু হলেই হবে। এবারে আমি এই সব কিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবং যদি হাতে সময় থাকে তবে সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনে রাখতে পারেন, এতে করে আরও ভালো হয়। তবে সময় না থাকলেও চলবে, আপনি এভাবে মাখিয়ে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। আমাদের এই মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে আর এরই মাঝে আমাদের আলুটাও কিন্তু নরম এবং সফট হয়ে গেছে এবং এর থেকে দেখুন কত পানি বের হয়েছে। এবার আমি এই আলুটাকে পানি থেকে চিপে তুলে নেব। এবারে আমরা রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি, আর এর জন্য আমি একটি ননস্টিকি কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। যদি ননস্টিকি প্যান হয় তবে সেক্ষেত্রে তেলটা একটু কম লাগে, আর যদি সিলভার জাতীয় হয় তাহলে একটু বেশি লাগতে পারে। এবারে যখন এই তেলটা গরম হয়ে আসবে সে পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম এবং সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে যেহেতু ছোটো মাছ ভেঙে যাবে তাই একটু অপেক্ষা করে যখন নিচে লালচে ভাব হয়ে আসবে তখনই এটাকে উল্টে দিতে হবে। আর এই সময় কিন্তু চুলার জালটা হাই করা যাবে না কোনোভাবেই, মিডিয়াম টু লো হিটে রেখে একটু ধৈর্য ধরে মাছগুলোকে ভাজতে হবে। আবার খুব বেশি পরিমাণে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা শিটকে হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে সবগুলো মাছ যেন সমানভাবে ভাজা হয়। যখনই এরকম লালচে কালার হবে তখনই এটাকে আমি বাটিতে তুলে নিচ্ছি এবং এই প্যানের মাঝে আমি আরেকটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা কিন্তু সরিষার তেলেও করতে পারেন, আরও মজা হয়। সামান্য একটু তেল দিয়ে আমি যে আলুগুলোকে লবণ পানি থেকে তুলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দর্শক, আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন। আমি এখানে সামান্য একটু পরিমাণে হলুদ এবং সেই সাথে সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আগে যেহেতু আমি এটাকে চটকে নিয়েছি তাই সামান্য একটু লবণই দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হাফ চা চামচ পরিমাণে আদা রসুনের বাটা দিয়ে দিলাম এবং এগুলোকে আমি আবারও আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে একটু সেদ্ধ করে নিচ্ছি। যখনই সেদ্ধ হয়ে যাবে তখন এই ঢাকনাটাকে তুলে এই আলুটাকে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। ট্রাস্ট মি, এটা খেতে যে এতটাই মজার হয় আপনি রান্না করে খেলে তবেই কিন্তু বুঝতে পারবেন। আর বিশেষ করে যদি ভাতের সাথে ডাল এবং এই রেসিপিটা থাকে তাহলে তো কোনো কথাই নেই। যখন আলুটা এরকম লালচে হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে কাঁচামরিচের কালারটা যেমন ভালো থাকে ঠিক তেমনি ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলোকে সেই মাছগুলোকে এই আলুর মাঝে দিয়ে দিচ্ছি এবং লো হিটে রেখে বেশি না, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবং তারপরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সেই সাথে গরম ভাতের সাথে আমি এটাকে পরিবেশন করব। আর আমার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আপনার বাড়িতে একবার হলে মলা মাছের এই রেসিপিটি এভাবে ট্রাই করে দেখুন, খেয়ে কিন্তু খুবই ভালো লাগবে, সবাই খুবই পছন্দ করবে এবং সেই সাথে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।